তদন্তে নাখোশ আদালত। প্রয়োজনীয় প্রশ্নই জিজ্ঞাসা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মানুষকে বোকা বানানো হচ্ছে, এজলাসে মন্তব্য করে এবার সিবিআই অধিকর্তা প্রমোদ কুমার সুদকে মামলার শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন ধরে বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়েন সিবিআই। মঙ্গলবারই অন্য একটি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন সিবিআই মূল দোষীকে আড়াল করার চেষ্টা করছে, তারা তদন্তের নামে কিছুই করছে না, আমি এই রিপোর্ট পাঠাবো প্রধানমন্ত্রীকে। বুধবার তলব সিবিআই অধিকর্তাকে। বুধবার শান্তনু শীতের মামলায় সিবিআই এর কেস ডায়েরি জমা পড়ে, তা পুঙ্খানুপুঙ্খ দেখে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, আপনারা মানুষকে বোকা বানাতে ভালো পারেন, যে সমস্ত প্রার্থী টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের করা জিজ্ঞাসাবাদে অতি সাধারণ মানের প্রশ্ন করা হয়েছে বলেও উল্লেখ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মন্তব্য করেন, প্রাথমিকে যে টাকা লেনদেন হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসাই করেনি সিবিআই। সিবিআই আদালতের সঙ্গে খেলছে, যথেষ্ট গুরুত্ব দিয়ে এই বিপুল দুর্নীতির বিষয়ে তদন্ত করছে না। সিটে না থাকা তদন্তকারী আধিকারিকরা কেন জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই 4 অক্টোবর শুনানিতে ভার্চুয়াল উপস্থিত থাকার নির্দেশ দেন সিবিআই অধিকর্তা প্রমোদ কুমার সুদকে। চলতি সপ্তাহের শুরুতেই নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, মানিক ভট্টাচার্যের সঙ্গে সিবিআই বোঝাপড়া করেছে। মঙ্গলবার মন্তব্য করেন, সিবিআই মূল দোষীকে আড়াল করার চেষ্টা করছে। বুধবার ডেকে পাঠানো হলো সিবিআই অধিকর্তাকে। পরপর যেভাবে সিবিআই এর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার দক্ষতা ও উদ্দেশ্য নিয়েই সংশয় তৈরি হলো। সরব তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।